অর্ধ শতিকা জুড়ি নিজের মায়াময় কণ্ঠে অসমীয়া জনমানস আলোড়িত পুরকিত শিহরিত করে অহা এইগারী গায়িকা দীপালী বরঠাকুর। প্রতিগী অসমীয়া গাভরুয়ে এবার হলেও গুনগুনা কিছু চিরমধুর গীতর গায়িকা দীপালী বরঠাকুর। গুয়াহী শহরের এটি প্রান্তত এক আশ্রম সদৃশ পরিবেশত বাস করে সুগায়িকা দীপালী বরঠাকুর আর তেওঁর স্বামী স্বনামধন্য শিল্পী নীলপবন বড়ুয়াই। নিয়তির বিধানক সাহসেরে নেওচা দি দুইগৰাকী প্রবীণ শিল্পীয়ে যুগ্ম জীবনের ধারণাক এক অনন্য মাত্রা প্রদান করেছে। তাক পাইছিল কলেজ ষ্টুডেণ্ট হিসাবে লুকাই ফুড়ে মই আহো বুলি কলে গুছি যায়। কলেজিয়েট লাইব্রেরিত গুছি যাও যে এই ছোৱালীজনীক লাগে পাঁচটা বজাত মোক রেকর্ডিংৰ কাৰণে লাগে। জানো মই এটা গালেই হ'ব, এবাৰ গালেই হ'ব, ওকে হ'ব, সেই তাইও পলাই ফুড়ে। তেনেকুৱা চুলবুলিয়াজনী ছোৱালী মন মনত আছে যি সম্পূর্ণভাবে মুক্ত, গান তৎক্ষণাৎ গাব, এই তাৎক্ষণিক যেটা সাফল্য সেইটো মই তেওঁৰ তাত পাইছিলোঁ সদায়। তুলনামূলকভাবে যথেষ্ট কম সংখ্যক গীতর মাজেৰে নিজের প্রতিভার চানেকি দিবলৈ সক্ষম হওয়া দীপালী বৰঠাকুৰ পিছে অসমীয়া সংগীত জগতের এক অবিস্মরণীয় তথা অবিচ্ছেদ্য অংশ। তেওঁৰ অসামান্য প্রতিভার স্বীকৃতিস্বরূপে 1998 চনত ভারত সরকারে তেওঁক পদ্মশ্রী সন্মানেৰে বিভূষিত করে। গায়িকাগৰাকীৰ সোণালী কণ্ঠর ঐন্দ্রজালিক আবেদন আর স্বকীয় বৈশিষ্ট্যপূর্ণ সংবেদনশীল পরিবেশন শৈলীয় আজিও শ্রোতাক মন্ত্রমুগ্ধ করে রাখে। দীপালীক গানবিল শিকায় ভাল লাগে, ভাল লাগে এই কারণে যে যেটু মোৰ মনত ভাব হয় বা যে হারমোনিয়াম পাওঁ বা যে বুটলি লওঁ তাতকৈ দীপালীক শিকার পিছত মানে তার বহুতো ইম্প্রুভাইজেশন হয়ে যায়। কাজরে হোক বা রিডিমরে হোক না, এই কথাবিলাকর বহুত ইম্প্রোভাইজেশন হয়ে যায়। সেই কারণে বোধ করো ডাঙর ডাঙর সুরকার সকলে দীপালীক গীত গাই ভাল পায়, ভাল পায় এই কারণে তেওঁলোকে বিচরাতকে তেওঁলোকৰ যিটো আশা থাকে তাতকৈ দীপালীক অলপমান বেছি দিব পাৰে। সেই বেছিটোর কারণেই মই ভাল পাওঁ। প্রথমতে গানটা করে দীপালী শুনা, তাই যদি ভাল করলে ভাল পছন্দ হয় তেতিয়া হলো, নহলে নেগায়। আর পছন্দ হওঁতে যদি ললে তেনেহলে সেই গানটো এটা তার সুকীয়া একটা বস্তু হয়ে যায়। যদি সিনেমায় যাওঁ দেই অরিজিনাল গীতটো যেনেকুৱা আছিল তাতকৈ কিন্তু বহুত ইম্প্রুভ হল। ও হাহি মুখে থাকিবা, ও সকলো নুতুকিবা, আইরে ওই মনতে ও বেজারে নুনিদিবা। দীপালীয়ে যে সুরবিলাক খুব সোনকালে আহরণ করব পারে তার এটা মই উদাহরণ দিও। এই সময়ত মই এই কোন সেই রূপবতী যায় গাতো নিম্রপা বদলে লিখি দিলে বাইদেউয়ে লিখি দিয়ার পিছত এই সুর করবলে আরম্ভ করলো। তেতিয়া মই শিবসাগরতে সুর দিয়া হল, কিন্তু দুটা অন্তরা সুর দিয়া হল,
এটা অন্তৰ সুৰ দিয়া নাই। তাৰপিছত দীপাৰীয়ে কৈ থাকে যে এইটোতো দিয়া নহ'ল নহয়, এইটো দি দিব লাগিছিলে, দি দিব লাগিছিলে। এদিনাখন মই তাৰপৰা গুৱাহাটীলৈ আহিলোঁ। গুৱাহাটীততো দীপালী থকাৰ কাৰণেই এটা সংগীতৰ পৰিৱেশ হ'লে থাকে, তাতে মই সুৰটো কৰিলোঁ, মই সুৰ দিলোঁ। কোন সেই ৰূপতি যায় মোৰ যেতিয়া হ'ল, মোৰ দীপালী আহ আহ এই গানটো ল, সুৰটো ল। সেই সময়ততো টেপ ৰেকৰ্ডাৰ নাই, টেপ ৰেকৰ্ডাৰ থকাটো ডাঙৰ কথা। এতিয়া মোৰ মনতে সেই সুৰটো নাথাকে, নাথাকে বাৰে বাৰে মই হাৰমনিয়াম এৰিবও নোৱাৰোঁ, যাবও নোৱাৰোঁ। তাৰপিছত দীপালী আকৌ সিফালে ব্যস্ত, হাৰমনিয়াম এৰিলে মই সুৰটো পাহৰিম। আৰু মই যদি কেনেবাকৈ দীপালী সুৰটো শুনাই দিব পাৰোঁ এবাৰ, সেই মোৰ দায়িত্ব তেতিয়া শেষ। মইতো শিকাইছিলোঁ, তই নোৱাৰিলি বাস গান নহ'ল আৰু। দীপালী সেইফালে ইলিছ মাছৰ আঞ্জা তাই ঈদ ধৰিব নোৱাৰে, তাই সেইফালে চেৰচেৰাই ইলিছ মাছ এই গৈছোঁ ৰচোন, গৈ আছোঁ গৈ আছোঁ গৈ আছোঁ, নাহেহে নাহে। ইফালে এইখিনি সময়ত মই সুৰ মুখস্থ কৰি আছোঁ কৰি আছোঁ। তাৰপিছত আৰু এবাৰ দীপালী আহিলে, আহি পেলাই কহ হাত চাত মুচি পেলাই এনেকৈ অকণ সুৰটো শুনি অৰৰে ফুল অহ ভাল হৈছিলে মেখেলাৰে কেঁচাৰ দৰণ যেন শৰীৰৰে বৰণ পকা ধান বুলিয়া ৰিহা জিকে মিকাই হ'ব দে আকৌ মাছ আনিবলৈ গ'ল আকৌ মাছ আনিব। তাৰপিছত মই ক'লো মই বোলো মোৰ এতিয়া মোৰ দায়িত্ব মোৰ শেষ, তাই পাৰে পাৰক নোৱাৰে নোৱাৰক মোৰ দিব দিয়াৰ কথা মই দি গ'লোঁ। তাৰপিছত তহঁতি সুন্দৰকৈ গাইছে, মই পাহৰিলোঁ সুৰটো পিছত, তাই মোক সুন্দৰকৈ শুনাই মোক মানে এই নহয় এনেকৈহে আছিল নহয় এনেকৈ ৰূপৱতী যায় যায় কপাল দীপালীৰ যিটো টনেল ভইচ সেইটো আনৰ লগত সিমান নিমিলে, অলপমান গহীন বিধৰ গান গোৱাৰ স্বভাৱ বা টনেল যিটো ভইচ সেইটো অলপ বেলেগ। আৰু দ্বিতীয়তে কাজবিলাক মন কৰিলে দেখিব সেই কাজবিলাকত শুদ্ধ অসমীয়া কাজ কিছুমান সোমাই থাকে। সময় পালে আমাৰ ফালে এবাৰ আহি যাবা, এবাৰ আহি যাবা, সহজ সৰল গাঁৱৰ জীৱনখন তেক ৰৈ চাবা, সহজ সৰল গাঁৱৰ জীৱনখন তেক ৰৈ চাবা, এবাৰ আহি যাবা, এবাৰ আহি যাবা। দীপালী বৰঠাকুৰৰ গীতৰ কৰ্মশালাত প্ৰশিক্ষাৰ্থীসকলক গীতৰ শিক্ষাদান কৰিছিল দীপালী বৰঠাকুৰৰ বহু অমৰ গীতৰ সুৰকাৰ তথা শিল্পীগৰাকীৰ জ্যেষ্ঠ ভাতৃ প্ৰয়াত ভৱেন বৰঠাকুৰ আৰু সুগায়িকা সংগীতা বৰঠাকুৰে। লুইতি কো রোই, লুইতি কো রোই, পারতু রূপালি বালি নাচিছে
গুড লুইতে নে যাবা লুইতে কোরোই পারো তুরু পালি বালি লুইতার পারারে কহুয়া বনালি লুইতার পারারে কহুয়া বনালি ওয়ান টু থ্রি ফোর যাই কপাল পুরো
প্রথম তো হাতত নিয়া না হনে হাতত নিয়া এটা প্রথম তো হ্যাঁ এটা উপর যায় এটা তল হাতত নিয়া তিনার পেড়া গোলাপ তাহি